আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। টু মান্থস পর আবারও মাঠে নামছে আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি। তবে লম্বা ছুটির পর লিওনেল মেসি কিন্তু এবার বেশ সুপার এক্সাইটেড, কারণ নতুন মৌসুমে লিওনেল মেসি খেলবে নেইমার জুনিয়রের আল হিলাল এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের বিপক্ষে। অর্থাৎ আর অল্প কিছুদিন পরেই মুখোমুখি হতে যাচ্ছে সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। এর পাশাপাশি এটা কিন্তু কিছুটা ব্যাড লাকও বলা যেতে পারে, কারণ ইঞ্জুরির কারণে নেইমার মাঠে থাকছেন না, তাই মেসি ভার্সেস নেইমারের ফাইটটাও কিন্তু আমরা উপভোগ করতে পারছি না। নেইমারের ইঞ্জুরির খবরটা ফুটবল ফ্যান্সরা কিন্তু অনেক আগেই পেয়েছে, তাই সবার এক্সাইটমেন্টটা কিন্তু লিওনেল মেসি ভার্সেস রোনালদোর ম্যাচের দিকে। এদিকে আগামী 20 জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হবে ইন্টার মায়ামির প্রিসিজনের ম্যাচ। এই ম্যাচে এল সালভাদোরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এরপর 23 জানুয়ারি এফসি ডালাসের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। ইন্টার মায়ামি, আল হিলাল এবং আল নাসের এই তিন দলকে একসাথে মিলে আয়োজন করা হচ্ছে রিয়াদ সিজন কাপ। সেখানে আগামী 29 জানুয়ারি আল হিলালের বিপক্ষে এবং 1 ফেব্রুয়ারি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। তাই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই উপভোগ করার জন্য আমরা কিন্তু সত্যি সত্যি খুবই এক্সাইটেড। এই ম্যাচগুলো নিয়ে আসলে লিওনেল মেসি কতটা এক্সাইটেড এটা বোঝানোর জন্য লিওনেল মেসিও কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং সেখানে এই রিয়াদ সিজন কাপকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন এবং তিনি লেখেন, ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে আর তর্ষ হয়েছেন আমার। সেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হব। নিঃসন্দেহে এই ম্যাচগুলো কিন্তু বেশ হাই ভোল্টেজই হবে। এছাড়াও কিছুদিন আগেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন উরুগুয়েন স্টার লুইস সুয়ারেস, তাই ফুটবল ফ্যান্সরা কিন্তু এই দুজনের দারুণ ছন্দময় ফুটবল দেখার অপেক্ষাতেও রয়েছে। আর এটাও কিন্তু ক্লিয়ার, সময়ের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি ম্যাচ দেখতে কারোরই ভুল হওয়ার কথা নয়, কারণ এই দুই মহাতারকার লড়াইটা শুরু হয়েছে অনেক আগেই। এই লড়াই দেখেছি আমরা বার্সেলোনা ভার্সেস রিয়েল মাদ্রিদেও, তাই হয়তো আবারও পুনরাবৃত্তি ঘটবে মহাতারকার লড়াই। তাই লিওনেল মেসির নিউ সিজনের ফার্স্ট ম্যাচ দেখতে হলে আগামী 20 জানুয়ারি এবং মেসি ভার্সেস রোনালদোর মুখোমুখি লড়াই দেখতে হলে 1 ফেব্রুয়ারি চোখ রাখতে হবে টিভির পর্দায়। সো গাইজ, আপনাদের কি মনে হয় কে জিতবে রিয়াদ সিজন কাপ, জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, অবশ্যই জানিয়ে দেবেন কে জিতবে, ইন্টার মায়ামি নাকি আল নাসের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।